আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনুকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল শুরু করেছি রান্না বান্না। আজকে আর তেমন কিছু ঝামেলা নাই কাজকর্মে। তো ডাল ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর ওইদিকে করলে আলু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। সম্পূর্ণ কাজ করে তারপরে ক্যামেরা অন করছি। এদিকে দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। তো টুকিটাকি ঘরের কাজগুলো করার পরে আমি তারপরে ক্যামেরা অন করেছি। সব সময় কাজ দেখাতে আর ভালো লাগছে না, এমনও ভিডিওতে ভিউ হচ্ছে না, এত কষ্ট করে ভিডিও করছি। তারপরে আজকে সিম্পলভাবে একদম নর্মাল রান্না শুরু করেছি। সাধারণত যেগুলো আমরা বাড়িতে খাই ডেলি সেইগুলোই রান্না করছি, অবশ্যই ভালো লাগবে। দেখেন, দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষের তেল। এখন দিয়ে দেবো করলে আলু ভাজা করব, তার জন্য সবজিটা কেটে দিয়ে পরিষ্কার করেছি আগে থেকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সবজি। একটা সময় দেখতে দেখতে হয়তো ভিডিওগুলো ভালো লেগে যেতে পারে, ভালো লাগলে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি আগাতে পারবো, না আমি পারবো না। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো ছেলে সকালবেলায় উঠে চলে গেছে, কিছু না খেয়ে প্রাইভেট গেছে, এসে আবার ডিউটি যাবে, তার জন্যে রান্নাবান্না সকাল থেকেই আমি শুরু করে দিয়েছি। ডেলি সকালে রান্নাটা করি, তারপরে বাকি কাজগুলো করি, একসঙ্গে আর হয় না সম্পূর্ণ কাজ করা। তো টুকটাক থালা বাসন মাজা ধোয়া, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রে আমি করে রাখি। সকাল সকাল উঠে যাচ্ছে ঝাড়টা দিয়ে আমি রান্নাবান্না করতে পারি। এছাড়া নাড়াচাড়া করে এখন পরিমাণ মতন এক কাপ পানি অ্যাড করে দেবো, আলুটা সিদ্ধ হবে, যেহেতু আলুটা একটু মোটা সাইজ করে কেটে রেখেছি। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি দুটো এখানে ডিম ফেটে নিয়েছি, ডিম ভাজা করব। তার জন্য কড়াইটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা এখন ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে। দুটো ডিম চার ভাগে ভাগ করে নেব, মা ছেলের দুই বেলা খাওয়া হয়ে যাবে। তারপর রাত্রে তো আবার কিছু করবো, নর্মাল দেখা যাক কী রান্না করব। ডিমটা উল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে, একটা পিঠে হয়ে গেছে। ভাত ডাল করলে আলু ভাজা আর ডিম ভাজা, আজকে সিম্পল রান্না, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো রান্না বানার পরে এই যে জামা কাপড় আমি কিছু কেচেছি, শাড়িগুলো পরেছিল আর নাইটিগুলো কেচেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।